আমনুল হক জেলখানায় মাঠা ময়দানে একটা গর্জন দিচ্ছিল, সব হুজুরই তো জেলে, এই হুজুরের সাথে আবার কি না কি বলবো, আমাদের ধরে নিয়ে যাবে, তাই না? ভয় আছে নাকি? আছে আসলেই নাই। সামনে আমরা সবাই আগায় বসি, আপনাদের গ্রামে যত জামাই এসেছে এই মাহফিল উপলক্ষে, তারাও যদি এসে বসে এই জায়গা হবে না। কিন্তু বাড়িতে বসে আছে, মাহফিল শুনতে আসছেন না, যারা আয়োজন করেছে ডেকেছে আপনাদেরকে, আসছেন না, কাল হাসরের ময়দানে আপনাদের কিন্তু আসামি হতে হবে। এখানে মেলা বাজার আমি আসার সময় দেখেছি অসংখ্য মানুষ এখানে, অথচ এখানে কোরআনের মাহফিল, এটা জান্নাতের বাগান। এই জায়গায় বসলে আজকে আপনার জন্য নাজাতের দরিয়াও হয়ে যেতে পারে, ঠিক কিনা? কিন্তু আমরা এখানে বসতেছি না, কোথায় বসে আছি? চায়ের দোকানে, মেলার আড্ডাখানায়, ঠিক কিনা? আসুন, আমি বলবো কোরআনের কথা শোনার জন্য আসুন, ভালো না লাগলে উঠে যান, ঠিক কিনা? আমরা কারোর ভয় করি না, আমরা কোনো ডিজিটাল চোরদেরকেও ভয় করি না। আমরা তো ডিজিটাল চোর না যে রাত 12টার পরে সিল চুরি করি, আমরা জনগণের মাল মেরে খাই না, আমরা রডের বদলে বাঁশ দেই না, জনগণকে গম মেরে টিন মেরে ধোকা দেই না, ঠিক কিনা? আমরা ভয় করব কাকে? আল্লাহকে। এই এলাকায় মানে ডিজিটাল চোর টোর নাই, আপনাদের এলাকায় আছে? আমাদের এলাকাতে রাত 12টার পর চুরি হয়, সকালবেলাও মাঝে মধ্যে জোর করে চুরি হয়, এলাকায় নাই। কোরআনের কথা বলতে গেলে যারা ভয় পায় তারা আলেম হতে পারে না, ওরা হলো মুনাফিক, মুনাফিক, ঠিক কিনা? আমার দ্বিতীয় বক্তা সুন্দর আলোচনা করেছে, বন্ধুবর সিরাজুল ইসলাম সাহেব, তার কথা আপনার মনোযোগ দিয়ে শুনেছেন। আমি একটু কোরআনুল কারিম থেকে অল্প সময়ে বলবো, আপনার থাকবেন তো ইনশাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور ঠিক কিনা? আলেম ওলামাদের ভালোবাসা ছাড়াই আপনি জান্নাতে চলে যাবেন সম্ভব? আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসটি আপনার জান মাল জীবনের চাইতে, স্ত্রী সন্তান ধন সম্পদের চাইতে নবীকে ভালো না বাসলে সে মুমিন হয়ে মরতে পারবে না। আজকে যারা এই কোরআনের কথা বলে, এই ইসলামী আন্দোলনের দাবার দেয়, একামতের দিনের দাবার দেয়, তাদেরকে ভালোবাসা হয় না, বরং তাদেরকে হামলা মামলা জেল জরিমানা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়, তাদেরকে পাখির মতো গুলি করা হয়, মিথ্যা মামলা সাজিয়ে মিথ্যা ভাবে কোর্টে মামলা তুলে তাদেরকে জেলখানায় বন্দী করা হয়, কথা বলেন ঠিক কিনা? বর্তমানে এটা বেশি না কম, আমির হামজা কোরআনের তাফসীর করতে, আমির হামজাকে জেলখানায় বিনা দোষে বন্দী করা হয়েছে। আমির হামজার কোনো অপরাধ নাই, কোরআনের পাখি যিনি 40টি বছর এই কোরআনের খেদমত করেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি আজকে এই কোরআনের পক্ষে থাকার কারণে তাকে মিথ্যা দোষ দিয়ে জেলখানার মধ্যে আমৃত্যু কারা দেওয়ার দণ্ড দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এগুলার কম না বেশি? বাংলার জমিনে আলেমদেরকে হত্যা করার ষড়যন্ত্র বেশি করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি আসার একটি উদ্দেশ্য আছে না নাই? কি কারণে? ঠিক নবীজি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবী আর আসবে না, আলেমেরা নবীর ওয়ারিস, নবীরা এই দায়িত্ব পালন করবে, বাল্লিগু আন্নি ওয়ালা আয়াত, কোরআনের আয়াত দিয়ে তারা দাওয়াত দিবে, সেই একই দাওয়াত দিতে গিয়ে আলেমদের উপর স্টিম বোলা, তাদেরকে নির্যাতন জুলুম করা হবে, তাদেরকে মারা হবে, বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে, হিজরত করতে হবে। বর্তমান সেই প্রেক্ষাপট বাংলার জমিনে চলতেছে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে নবী আসছে কি কারণে? أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. الله رب العالمين مولانا تيني تارو بيكي اي بيتي بيت جمينك এই জন্য প্রেরণ করেছেন, আরসালা পাঠিয়েছেন হক এবং বাতিলকে পার্থক্য করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য বিশ্বনবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছে। এই কাফের বেঈমানেরা যতই আল্লাহর দিনের বিরোধিতা করুক, ইসলামী আন্দোলনের বিরোধিতা করুক না কেন,
তিনি তার জমিনের ভিতরে বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে, কথা বলেন ঠিক কি না? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আপনার প্রতি এই কোরআনুল কারীম নাজিল করে দিলাম যে মানুষগুলা আমি আল্লাহর আইন বাদ দিয়াও মানুষের পূজা করে, দেব দেবীর পূজা করে, ওই মানুষগুলা হলো জুলমাত, অন্ধকার জগতের মধ্যে আছে নবীগণ। এই কোরআনের দাওয়াত দিতে নবীজি আপনি আলোর দিকে তিনি বের করে আনতে পারেন, এই জন্য আপনার প্রতি এই কোরআনুল কারীম নাজিল করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এমনি আসে নাই, এই কোরআন মানুষকে অন্ধকার জগতের থেকে আলো দেখানোর জন্য এসেছে, ঠিক কি না? তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকান। এই কোরআন হলো সংসদে থাকবে রাষ্ট্রীয় সংবিধান হিসাবে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। এ কথা কার? আমার আল্লাহ, আমার ভাইয়েরা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, নবী বলুন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী বলুন, তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে পেতে চাও, ভালোবাসো, তাহলে আমার নবীকে, ফাত্তাবিউনি ওয়াইহুবিবকুমুল্লাহ, যদি আমার নবীর ইত্তেবা না করো তাহলে তুমি মুমিন হতে পারবে না। আমার ভাইয়েরা, আমার নবীকে কেমন করে সাহাবীরা ভালোবাসত, আজকে আমার নবীনি এই জমিনের ভিতরে ভালোবাসেন, আমার নবীকে নিয়ে কটুক্তি করে এক শ্রেণীর মুনাফিক কাফের বেঈমানেরা, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আমার নবীকে নিয়ে অনেক কটুক্তি করা হয় রে মুসলমান। এসেরপুরে মুসলমানেরা ভালো করে কান্না যাবে, আমার নবীকে সাহাবীরা এত ভালোবাসত, নতুন বিবাহ করার পরে সেই বাসর ঘর রেখে বিশ্ব নবী যিনি ভালোবাসায় তিনি তারা যুদ্ধের ময়দানে চলে যেত, আল্লাহর নবীর সাহাবী হযরতে খানজালা, বিশ্ব নবীজি বললেন, ও খানজালা রে, তুমি যুদ্ধের ময়দানে যাবে না? যাবে না, তুমি সবে মাত্র নতুন বিবাহ করেছ, তুমি তোমার নতুন স্ত্রীকে তুমি বাসর ঘরে সময় দিবি। হযরতে খানজালা বিশ্ব নবীর এত ভালোবাসার, আল্লাহ নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে হানজালা বিবি রেখে যুদ্ধের ময়দানের দিকে কেমন করে রওনা দেয় রে মুসলমান। হযরতে হানজালা বাসর ঘর হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য তিনি যখন গোসল করার জন্য দাঁড়িয়ে পড়েছেন, কে যেন মদিনার পাদ্রী বলে দেয়, কুতিলা মোহাম্মদ, আল্লাহ নবীকে কাফের বেঈমানেরা হত্যা করেছে। হযরতে খানজালার কানের ভিতরে যখন চলে যায়, হযরতে খানজালা আদরি করেন, ফরজ গোসল করার সঙ্গে সঙ্গে ভুলে গেলেন, ডানার তরবারি নিয়ে বিবিকে ডাক দিলেন, এ বিবি রে, যে জমিনের ভিতরে আমার নবীজি থাকবে না, আমার নবীকে কাফের বেঈমানেরা হত্যা করেছে, আমি খানজালা সুন্দরী বিবি দি কি হবে রে? ও বিবি, তুমি জলদি করে ঢাল আর তরোয়ার একটা দাও না, আমি যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলাম। বিবি দিকে বলে, প্রাণের স্বামীগণ, আপনি আমারে ভালো করে দেখলেন না, আমার দিকে একটা আলিঙ্গন করেন না। হযরতে খানজালা দিকে বলল, বিবি রে, যদি শহীদ হয়ে যায় তাহলে হাসরের ময়দানে দেখা হবে, তুমি আমার জন্য দোয়া করো। হযরতে খানজালা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে কাফেরদেরকে বিদায় করে দেন,
বিশ্ব নবীর দূর থেকে দেখতে পায় কে যেন যুদ্ধের ময়দানে লড়াই করেন। এমন সময় অনেক সাহাবী শহীদ হয়ে গেলেন, কাফের বেঈমানেরা শহীদ হয়ে গেলেন। বিশ্ব নবীজি বললেন, শহীদদের লাশটায় এক জায়গা করে দাফনের ব্যবস্থা করো না। আল্লাহ নবীজি দেখতে পাই এই যুদ্ধের ময়দানের দিকে একটা মহিলা দৌড় দিয়েছে বিশ্ব নবীজির দিকে আসতেছে। আল্লাহর নবীজি লক্ষ্য করে দেখতে পায় এই মহিলাটা আল্লাহর নবীজির সামনে চলে আসলো। দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে মরে গেছে আমি জানতে আসি নাই, আমার বাবা এসেছিল, আমার ভাই এসেছিল, শহীদ হয়ে গেছে, আমি শুনেছি, আমার কোনো অনুশোচনা নাই নবীজি গো। আপনার সাহাবিক হান্নানকে আপনি বাসন করে রেখে আসলেন নবীজি। এই হানজালা যখন ফরজ গোসল করার জন্য যখন দাঁড়িয়ে যাওয়া, এমন সময় কে যেন বলে যায়, কুতিলে মোহাম্মদ, আপনাকে হত্যা করেছে কাফেরেরা, আর আমার স্বামী দেরি করতে পারে নাই, ঢাল তরণে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার স্বামী হানজালা শহীদ হয়ে যায় তাহলে ফরজ গোসল করি তারপরে দাফন করবেন। আল্লাহর নবীজি ডেকে কয়, ও সাহাবীরা রে, দেখো না আমার হানজালার লাশটা কোথায়, খোঁজো না, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আজ সাহাবীরা লাশ খুঁজে পায় না, এমন সময় জিব্রাইল আমিন চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, হানজালাকে দুনিয়ার কোন পানি দিয়ে গোসল করানো হয় নাই, যে হানজালার নবীর প্রেমে নবীর ইত্তেবা করি, আমার নবীকে তো ভালোবাসি, আতিউল্লাতির রসুল উলিল আমরি মিনকুম, আল্লাহ রসুলকে এত ভালোবাসে হানজালা, ওই ভালোবাসার কারণে যুদ্ধের ময়দানে বিবিসেরে শহীদ হয়ে যায় নবীজি গো। হামজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল করেছি বিশ্ব নবীজি। দেখতে পায় হামজালার লাশটা বিশ্ব নবীজির সামনে রাখা হয়, আল্লাহর নবীজি দেখতে পায় সবে মাত্র গোসল করানো হয়েছে জান্নাতের পানি দিয়ে, হানজালার লাশের চুল দিয়ে দাড়ি বেবে পানি গোলা জমিন স্পর্শ করতেছে, আমার নবীজি হানজালার লাশের পাশে বসে বসে কান্দে, ও হানজালা রে, তোমাকে বললাম তুমি বিবির কাছে থাকবে, তুমি নবীর জন্য শহীদ হয়ে গেলে, ও হানজালা, আমি নবীজি তোমার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। হানজালা এমন সময় লাশটা যখন রাখা হলো, বিশ্ব নবীজি মুস্কি হেসে দিলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, হানজালা লাশ দেখার পরে কেন আপনি মুস্কি হেসে দিলেন? ডিগি বলে সাহাবীরা, জান্নাতের হরিরা টানাটানি করে কোন দল কোন জান্নাতের মধ্যে নিয়ে যাবে, এই জন্য আমি দেখি হাসতেছিলাম, কারণ তিনি নতুন বিবি রেখে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ওদেরকে তোমরা মৃত বলো না, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শাহাদত বরণ করেছে, মৃত্যু বরণ করেছে, ওরা হলো ওদের আত্মা গুলি সবুজ রঙের পাখির মধ্যে আমি রেখে দিই, আমার নবীর ভালোবাসা, আমার দিনকে ভালোবাসার কারণে ওরা শহীদ হয়েছে, ওদেরকে তোমরা মৃত্যু বলো না, মৃত্যু বলো না। হামজালার মতো সন্তান নবীর প্রেমে আলেমদের প্রেম ভালোবাসায় আজকের অনেক তরতাজা যুবকেরা বাংলার জমিনে রাজপথে গুলির সামনে শাহাদত বরণ করেছে, কথা বলেন ঠিক কিনা? কেন তারা শাহাদত বরণ করে? তারা দুনিয়ার কোনো ভালোবাসা নয়, আল্লাহ রসুলের ভালোবাসায়,
এই জমিন থেকে তারা শহীদ হতে চায়, শহীদের তাড়না যাদের ভিতরে আছে তাদের আর কোনো হিসাব লাগবে না, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? এরকম ভালোবাসা আপনাদের আছে নাকি? যদি আজকে গান হয়তো এই কটা লোক হতো না, হতো ওই বাজারেই থাকতো না, সবাই গানের আসরে চলে যেত, আর 500-1000 টাকার নোট নিয়ে যায়, বলতো গানটা শুনে আমার খুশি হয়েছে, এই নাও তোমাকে দিল। মমতাজ পাগলি যদি আইতো, হ্যাঁ বুকটা ফাইটে যায়, গান গাইতো, তাহলে আপনাদের মজা লাগতো তাই না? কিন্তু ওয়াজের মাহফিল আজকে আপনার আমার আজকে নাজাতের দরিয়া হয়ে যেতে পারে, এই মাহফিল ঠিক কিনা? ভালোবাসতে হবে আমার নবীকে, সত্যি যদি আল্লাহ রসুল আলেমদের ভালোবাসতেন, কোরআনকে ভালোবাসতেন, তাহলে আজকে বাড়িতে ঘুমাতেন না, এই মাহফিলে আসতেন ঠিক কিনা? এই জায়গায় কি মাহফিল প্রতিদিন হয় যে আপনাদের কষ্ট হয়? একদিনই তো মাহফিল, কাল সকালবেলা আপনাদের চাইতে নাম 10 গুণ বেশি আমার মা বোনেরা হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা বিশ্ব নবীকে সাহাবীরা এত ভালোবাসত যে ভালোবাসার কারণে তাদের ঘর বাড়ি জানমাল সব ছেড়ে দিয়ে বিশ্ব নবীজির কাছে যুদ্ধের ময়দানে চলে যেতেন। শুধু এই সাহাবি নয়, আল্লাহর নবীর সাহাবি হযরতে সাদ সালমি, তিনি কালো মানুষ ছিল, আফ্রিকার মানুষ ছিল। এই সাদ সালমি মদিনার আনাসি কানাসি হলি গলি ঘুরলেন, নবীজির সব সুন্নত মানলেন সাদ সালমি, একটা সুন্নত শুধু বাকি ছিল, এই সুন্নতটার নাম হলো বিবাহর সুন্নত। সাদ সালমি বিশ্ব নবীজির কাছে গিয়ে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবীজির সব সুন্নাহ মানলাম, একটি সুন্নাহ মানতে পারি নাই নবীজি, নবীজি আমি বিবাহ করতে পারি নাই, আমি যে জায়গায় যাই বিবাহর জন্য, আমি সাত সালমি কালো মানুষ হওয়ার কারণে আমার সঙ্গে কেউ বিবাহ দেয় না। আল্লাহর নবীজি দিকে বলে, সাত সালমি এই মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। সাত সালমি হাসিয়ার বলি, আর রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ গো, যে সাত সালমিকে কোনো মেয়ে বিবাহ করতে চায় না, কোনো বাবা মা আমার সঙ্গে বিবাহ দিতে চায় না, আমি কেমন করে সুন্দরী মেয়েকে বিবাহ করব? আল্লাহ নবী সাত সালমিকে একটা পত্র লিখে দিলেন, লিখে দিয়ে বললেন, সাত সালমির আমার সাহাবী সাইদ ইবনে আমের একটি সুন্দরী মেয়ে রয়েছে, তুমি তার বাড়িতে চলে যাবে, আমি নবীজির পত্রখানা সাইদ বিন আমেরের হাতে দিয়ে দিবে। সাত সালমি হাসতে হাসতে আনন্দ করতে করতে যখন সাইদ বিন আমেরের বাড়ির দরজায় চলে গেলেন, ঘরের দরজায় যাওয়ার পরে যখন পত্রটা দিলেন, সাইদ বিন আমের একবার সাত সালমির দিকে চায়, আরেকবার সুন্দরী মেয়ের দিকে চায়। এত সুন্দর মেয়ে এই মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে, কেমন করে একটা কালো মানুষের সঙ্গে আমার মেয়েটা বিবাহ দেই? তার মনটা ভারী হয়ে যায় রে, সাইদ বিন আমের কথাবার্তা করতেছেন সাত সালমির সঙ্গে, সাত সালমির সঙ্গে বিবাহ দিতে তিনি অনাগ্রহ জানালেন, দূর থেকে তার মেয়েটি যখন কথাগুলো শুনলেন, শোনার পরে ডেকে বলল, বাবা গো, আমি যে মানুষটির জন্য বিশ্ব নবীজি পাত্র ঠিক করে দেয়, ওই পাত্রই তো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ পাত্র, বলুন সুবহানাল্লাহ। এমন মেয়ে কি আছে রে? এখনকার মেয়েরা তো শাকিব খানকে বিয়ে করবে হিরো আলমের মতো, এখনকার মেয়েরা চাকরিজীবী দেখে বিবাহ করবে, যেন তেন যুবককে বিবাহ করবে না, এখনকার মেয়েরা দাড়িওয়ালা টুপিওয়ালার বিবাহ করতে চায় না, এখনকার মেয়েরা বিবাহ করতে যায় নায়কের মতো চেহারা হতে হবে, ডিজিটাল সিরা ফাটা প্যান্ট পরেছে, হাফ প্যান্ট পরে গেলে ইয়াবা ফেন্সিডিল গাঁজা খায়, ইয়াবা খায়, এই রকম যুবকদের মেয়েরা বিয়ে করার পরে মায়ের খায় আর যৌতুকের মায়ের ঠিক ঠিক আছে না নাই এই এলাকায় মনে হয় নাই, কিন্তু এই মেয়েটি আল্লাহর নবীজি সাহাব সাহাবীর কলিজার টুকরা সন্তান, সে বলতেছে কালো মানুষও পাত্র ঠিক করেছেন আমার নবীজি ঠিক কিনা?
এখন মেয়েদের কাছে বাবারা যদি বলে বাবা মারে একটা পাত্রের সন্ধান আসছে ভালো, বলে বাবা আমার পছন্দ ছাড়া কেন বিয়ে করব না, ঠিক কিনা? তাও কেমন বলে আমি সাকিব খান অমির খানের মতো দেখে বিয়ে করব। কয় কি কয় না? আর ওই যে পাল্লার গিয়ে বগুড়ার পাল্লার সাধারণপুরের পাল্লার শেরপুরের পাল্লার গিয়ে বাবারে চেহারাটা এমন করে ফেলেছে মনে হচ্ছে বান্দরের পুঙ্গার মতো লাল বানাই ফেলছে, আর আধা হাত উপরে সালোয়ার কামিজ পরে টিটিং মেরে ঘুরতেছে, আর বর্তমানে মেয়েদের নষ্ট করলো মোবাইল, ঠিক কিনা? ফেসবুক মেসেঞ্জার মোবাইল, হ্যালো ডার্লিং ঠিক কোথায়? রাত 12টার পরে বলতেছি ল্যাপের মধ্যে ঢুকি, এখন তো শীত, মা বাবা ঘরের দরজা খুলে চিন্তা করে না রে মেয়ে তো দেখছে আরামে নাক ডেকে ঘুমাচ্ছে, বুঝছেন? এটা মতে মাঝে মধ্যে শব্দ করতেছে, মা বাপ মনে করতেছে ঠিকই মেয়ে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, এদিকে মোবাইলে টিটিং মারতাছে, ঠিক কিনা? আর স্টার জলসা জি বাংলা চ্যানেল আছে না নাই? ধর্ম কর্ম সারতে পারে ওরা, সারতে পারে স্বামী সংসার, হিন্দি এখন ঘরে ঘরে বাদাইছে গোলমাল ভাইরি, হিন্দি এখন ঘরে ঘরে বাদাইছে গোলমাল, ঠিক কিনা? পাখি জামা না দিলে মা দিব গলাই দড়ি, ঠিক কিনা? কিরণ মালার লাইগা মা গো দিব বাড়ি সেরে, বলে কি বলে না? ভারতের কেমন নীতি দেশে বাংলায় জলসা মুভি, এই না দেখি মা বোনেরা ইমান হসে নষ্ট, জলসা এখন ঘরে ঘরে বাদাইছে গোলমাল ভাইরি, কিরণ মালা ঘরে ঘরে বাদাইছে গোলমাল, কথা বল ঠিক কিনা? এইগুলা দেখে দেখি মাদের ইমান হচ্ছে নষ্ট, আর বিয়ে করবে সে সাকিব খানকে। এবার ইয়াবা ফেন্সিডিল খোরকে যখন বিয়ে করে, করার পরে বলে পাশের বাড়ি পাইলে হচ্ছে সুজুকি গাড়ি, আর আমি বিয়ে করলাম 2 বছর হয়ে গেল একটা গাড়ি পেলাম না, যৌতুক এখন বেড়ে গেছে, আগে ছিল ডিসকভারি 100, এখন মেয়েরা মেয়েদেরকে বিয়ে করে যুবকেরা নিচ্ছে হলে সুজুকি অ্যাপাচি FZ গাড়ি, ঠিক না? এগুলো করা যাবে, নেওয়া যাবে? এই এই যুবকরা এখনো ছাত্র, ওরা করছে না, তোরা তো আগে নিবি রে, এখন হুজুরাও লিখছে তো, অনেক হুজুর লিখছে রে বিয়ে করে, আমার আমার সাথেই অনেকে ঘোরাফেরা করে, গাড়ি কিসের বসে নিজেই কিনছে, পরে শোনা যায় ছোটর বাড়ির গাড়ি আছে না নাই, শ্বশুরির তো এত পছন্দ কেন নিজে কিনতে পারো না, নিজের পায়ে নিজে দাঁড়াও, নিজের পায়ে নিজে কুড়াল মারো না। ওই মহিলার সাথে আমি বললাম ও বাবা গো যে বিশ্ব নবীজি আমার জন্য পাত্র ঠিক করে রাখ, ওই পাত্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পাত্র, তুমি জলদি করে বলে দাও আমি বিশ্ব নবীজির পছন্দ করা পাত্রের সঙ্গে বিবাহ করতে চাই, এই পাত্র দুনিয়ায় যদি খারাপ হতে পারে বাবা গো কাল হাসরের ময়দানে আমার নবীকে ভালোবাসার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিয়া দেবে, বলুন সুবহানাল্লাহ। বিবাহর বাজার করার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন, ওখান থেকে কিছু মোহর নিক, যখন বিবাহ বাজার করতে যায় এই বাজার করতে গিয়ে কে যেন বলে যায় যুদ্ধের ময়দানের অবস্থা ভালো না, বিশ্ব নবীকে কাফেররা হত্যা করেছে আঘাত করেছে, সাত সালমি নবীর এত ভালোবাসে তারা নবীকে এত ভালোবাসত, জানের মায়া করত না, স্ত্রীর মায়া করত না, বিবাহর মায়া করত না, আমার নবীকে জান মাল চাইতার জীবনের চাইতে আল্লাহর নবীকে সাহাবীরাও এত ভালোবাসত রে। ওই যুদ্ধের ময়দানের দিকে তিনি ঢাল আর তরোয়ালি টাকা দিয়ে কিনলেন, বিবাহর বাজার করলেন না, দোকানদারকে ডেকে বলে এ দোকানদার আমাকে ঢাল আর তরোয়ালি দাও না, সাত সালমি কালো মানুষ পাহাড় আফ্রিকার মানুষ উঁচা লম্বা মানুষ ছিল,
ঢাল তরোয়ারি নি যুদ্ধের ময়দানে লড়াই করে কাফেরদেরকে ধর থেকে মাথা আলাদা করে দাও। বিশ্ব নবীজি দূর থেকে দেখতে পায় কে যেন লম্বা চড়া মানুষ কাফেরদেরকে ধর থেকে মাথা আলাদা করে দেয়। আল্লাহর নবীজি দেখতে পায় কেউ না কেউ নয় রে আমার কলিজার টুকরো সাহাবি সাত সালমি যুদ্ধের ময়দানে। আল্লাহর নবীজি ডাক দিছি সাত সালমি রাখ তুমি কেন যুদ্ধের ময়দানে এসেছো? এই ডাকে যখন সারা দিয়েছি এমন সময় কাফের বেঈমানের এসে সাত সালমিকে তরারে আঘাত দিয়ে দিয়ে শহীদ করে দিলেন। হযরত সাত সালমি শহীদ হয়ে গেল। আল্লাহর নবীজি সাত সালমির লাশের সামনে বসে বসে কান্দে। কিছুক্ষণ পর নবীজি আবার হেসে দেন। কিছুক্ষণ পর হাসার পর নবীজি চোখটা হাত দিয়ে ঢেকে ফেললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ প্রথম আপনি কাঁদলেন, তারপরে আপনি মুস্কি হেসে দিলেন উপরের দিকে তাকিয়ে, তারপরে চোখটা হাত দিয়ে কেন ঢেকলেন একটু জবাব দিবেন? আল্লাহর নবীজি নাকি বলেন, ও সাহাবীরা রে সাত সালমিয়া তো ভালো একটি কাজ করেছে এই যুদ্ধের ময়দানে, বিবির চিন্তা করে নাই, সুন্দরী মেয়ের চিন্তা করে নাই, আমি নবীজির ভালোবাসা দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার কারণে এই সাত সালমির জন্য আমার কষ্ট লেগেছে, আমি নবীজি দুঃখ করেছি, সুন্দরী মেয়ে বিবাহের জন্য পাতালাম সাত সালমি করল না, এরপরে আমি মুস্কি হেসে দেই উপরের দিকে তাকাই দেখি জান্নাতের ঘোড়ারা আমার সাত সালমিকে নেওয়ার জন্য দলে দলে দৌড় দিয়েছি, এত জোরে দৌড় দিয়েছে, দৌড় দেওয়ার কারণে তাদের উন্নাটা আনতে ভুলে গিয়েছে, তাদের উন্না তাদের শরীরের মধ্যে নাই, এই জন্য আমি কপ হাত দিয়ে চোখটা ঢেকেছিলাম। আল্লাহর নবীজি আমার নবীজি সাদের লাশের পাশে বসে বসে কান্দে আর বলে, ও আল্লাহ আমি সাত সালমির প্রতি খুশি হয়ে গেলাম, মাবুদ গো তুমি সাত সালমির প্রতি খুশি হয়ে গেলাম, মক্কা মদিনার কোন সুন্দরী মেয়ে চাই না তোমার দিন কায়েমের জন্য, আকিমুদ্দিন ওয়াল ইসলাম আর দুনিয়া, আল্লাহ তোমার জমিনে দিন কায়েমের জন্য শাহাদত বরণ করেছি। অকতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ইয়াকুনা দীনু লিল্লাহ। আর তোমরা লড়াই করো সংগ্রাম করো জমিনের ভিতরে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জমিনে দিন কায়েম না হয়ে যাওয়া, দিন কায়েম না হওয়া পর্যন্ত তোমাদের জান মাল দিই আমার রাস্তায় তোমরা সংগ্রাম করো। সাহাবীরা নবীকে ভালোবাসত, আমাদের ভালোবাসা আছে? আমাদের ভালোবাসা থাকলে অনেকে তো মুইতেও পানি লাই না, আছে না নাই? আছে। এটা কি নবীর সুন্না নাকি সুন্নার বাইরে? এই হেফজুখানার ছেলেবেলে আছে দেখবেন ঢেলা কুলুপ এরা জোগাড় করে রাখে। আমি কুষ্টিয়ায় গেলাম, কুষ্টিয়ায় একজন যে গান টান গায় লালন শাহর মাজারের পাশে আমার বন্ধু আবার ওখানে এক জায়গায় ক্ষতি, একজন প্রস্রাব করলো, প্রস্রাব করার পরে ঢিলা কুলুপ পানি কিছুই নিল না। আমি জিজ্ঞেস করলাম, ভাইজান আপনি যে প্রস্রাব করলেন আপনি তো ঢিলা কুলুপ পানি তো নিলেন না। আমাকে বলতে, হুজুর আপনি কি জানেন না কি জন্য আমি পানি নেই নাই? ও হুজুর কারবালার ময়দানে হুসাইন পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে গেল, ওই পানি আমি এই জায়গায় লাগাব না। তাহলে কত বড় কথা, এটা কি বলা যাবে? হ্যাঁ, পানি নেওয়া মুস্তাহাব ঠিক কি না? পানি নিতে হবে। গান বাজনা হালাল না হারাম? কিছু মানুষ গান বাজলা লিবেস্ত আছে, গান বাজনা করা যাবে না। কথা বলে নবীকে ভালোবাসলে কি গান বাজনা করা যাবে? সিনেমা নাটক দেখা যাবে? দেখা যাবে? মোবাইলে তো সেই দেখতেছ, দেখা যাবে না? মানে মোবাইল খেলা দিচ্ছে দিচ্ছে, রাত বারোটার পরে মেসেঞ্জার চিটিং হচ্ছে বেশি মাত্রায়, ইয়াং ছেলে ইয়াং মেয়েরা এই মোবাইলে মেসেঞ্জারে ফেসবুকের মধ্যে থাকে ঠিক কিনা? কেন থাকো? অনেক যুবকেরা লাভ কাটিং চুল কাটছে, লাভ লাভ চুল খাড়া খাড়া সজারোর মতো, এটা কি করা যাবে? করা যাবে? এই যে আমার একজন
বাবা জি আমার হাতে 4000 টাকা দিল আমাকে খেতে দেন, আজকে ফেসবুকে দেখেছি বাবা মাকে ছেড়ে নতুন সুন্দরী মেয়েকে বিদেশ থেকে এসে বিয়ে করে শ্বশুর বাড়িতে গেছে, প্রয়োজন হলে কোর্টে উঠেছে মামলা, কোর্টে গিয়ে বলেছে আমি মা বাবার কাছে যেতে চাই না শ্বশুর বাড়িতে যেতে, ওকে সন্তান ওর জন্মের ঠিক আছে নাকি, ওকে সন্তান হতে পারে না, যে মা বাবার মনে কষ্ট দেয় ও কোনোদিন সন্তান হতে পারে, কোন সন্তান মা বাবার একটু আঘাত দেয় ওই সন্তান দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে কোনোদিন শান্তি পাবে না, সুখ শান্তি থাকবে না, ব্যবসা বাণিজ্য অর্থনীতি চলাফেরা খালি বিপদ আর বিপদ আসতে থাকবে, ঠিক কিনা? খবরদার মা বাবার মনে কষ্ট দিও না, নবীকে ভালোবাসতে হলে আমার নবী মা বাবাকে মাকে সম্মান করেছেন, ঠিক কিনা? وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, গোলামি করো এবং তোমরা শিরিক করো না, পিতা মাতার সঙ্গে তোমরা নম্র আচরণ করো। এমন সন্তান এখন খুব কম আছে, বউ বলে বিয়ের পরে দেখবেন মা বাবা ঠিকঠাক, বিয়ের পরে এই ছেলে রে সমস্যা কি তোদের, তোর আবার এখানে মারামারি শুরু করছিস কি জন্য রে, কি হয়েছে কি তোমাদের সমস্যা কি, কেন তোমরা মারামারি করতেছো, এই এই ছেলে এই এই ওখান থেকে দুইটাকে তুলে এদিকে দেন তো, বেয়াদব ছেলে, এই ওখান থেকে ফাঁকে সেটা দেন তো, তোমরা ওয়াজের মন হচ্ছে কেন তোমরা এই ছেলেরা তোমরা ইয়াং মানুষ কেন মারামারি করতেছো, রাত 12টার পরে মারামারি দেখি ওয়াকিং করতেছো শরীর কমানোর জন্য, ওরে বাবা রে গাঁজা খাই করি এরম এরম ছোট ছেলে ছেলে সিগারেট খায় এরম কে সিগারেট খায় কাই, হুজুর বোঝেন না একাদুক না খালে হয় নাকি, এরা কি নবীর ভালোবাসে, আর গাঁজার কি টান দে বাবা এরম করে কোল কেঁদে রঙ, গাঁজা খাওয়া জায়েজ আছে, তাহলে কেন যুবকেরা গাঁজা খাও, দাড়ি সাসা গোপে আটা গাঁজা খাওয়ার জম, নামাজ নেই রোজা নাই ইফতার খাওয়ার জম আছে না, ভারত থেকে আসে যত ফ্যান্সি গাঁজা মদ, বাংলাদেশের সোনার ছেলেরা হয়ে গেছে আজ মদ, এই সমাজে আলে মোলামা গুণী লোকের নেই কখনো দাম, হক কথা বললে পরে ফাঁসির কাছে দিতেই হবে জান, এমন সমাজ কি আপনারা চান, এরকম আছে না নাই ফ্যান্সি ডিলার ইয়াবা গাঁজা খাই কি খাই না যুবকেরা, আছে আবার এখন তো বেশি বাচ্চা ছেলেরা যখন বাবা মা চলে যায় বলে বাবা ট ট ট ট, যে ছেলে ছোট কালে শিখাবার টাটা সে বড় হলে মা বাবার মুখি মারবে ঝাঁটা ঝাঁটা, তাই না, টাটা শিখিও না, যে ছেলে ছোট কালে ফিডার খাওয়াবা পশুর দুধ, মায়ের বুকের দুধ মেয়েরা খাওয়ায় না, ওই ছেলে যদি খাওয়াও ফিডার বড় হলে হবে একটা বড় সিটার, আমার ভাইয়েরা আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, আর ভালোবাসার মতো ভালোবাসতে হবে না যুবকেরা, তোমাদের ওয়াজ সামনে আনতেছি আমার মা বোনদের কথাও আমি কিছু বলে যাব, আমার নবীনি সাহাবীরা কেমন করে ভালোবাসত রে মুসলমান ভালো করে শুনে যাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম, বিশ্ব নবীজি উম্মে হানির ঘরে শুয়ে আছেন এমন সময় জিব্রাইল আমিন চলে আসল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি শুয়ে আরাম করতেছি এইদিকে আল্লাহ পরামর্শ করতেছে আপনার কোন কোন উম্মতকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, আল্লাহর নবী যে আর শুয়ে থাকতে পারে না, বিশ্ব নবীজি কাউকে না বলে একটা পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন, মদিনার জমি কানের মধ্যে খবর পৌঁছে গেল আল্লাহর নবী কি আর মদিনার ঘরে পাওয়া যায় না, একদিন দুই দিন নয় নি তিন তিন দিন আমার নবীর মদিনাতে পাওয়া যায় না, আমার সাহাবীরা পাগল বড় হয়ে গেল, বুঝেছি
কাফের বেঈমানেরা আমার নবীকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে। সাহাবি কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, আমার নবী বুঝি আর নাই রে, আমার নবী যদি না থাকে আমি সাহাবিদের জীবন দিয়া কি হবে, সাহাবিরা পাগল পাড়া হয়ে গেল। এমন সময় ফাতেমা কান্দার, হাসান হুসাইন কান্দে, হাসান হুসাইন মা ফাতেমার কাছে কেন্দে কয়, ও মা গো, ও মা, নানা কই রে মা, নানা কই রে, নানা কই মা। ফাতেমা বলে, হাসান রে, ও হুসাইন, তোর নানার মদিনাতে পাওয়া যায় না রে হাসান হুসাইন। হুসাইন কান্দিয়ার বলে, মা গো, যখন আমাদের বাড়িতে তিন দিন চার দিন চুলা জ্বলে না মা গো, খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না, যখন মসজিদের নববীতে নানার কাছে দৌড়ায় যাওয়ায় ওই নানার সুন্দর মুখের দিকে চাইলে, ও মা, তিন দিন চার দিনের ক্ষুধা গুলি আমাদের নিবারণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সেই নানা কই রে মা, কোথাও খুঁজে পাওয়া যায় না। হযরত আবু বকর ওমর খুঁজতে খুঁজতে মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে চলে যায়, হেঁটে যেতে 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 দেখতে পায় একটা রাখাল উট ভেড়া বকরি গোলা চড়াচ্ছেন। আবু বকর কে বলল, ভাই রাখাল রে, এই মদিনার পথে কত জায়গায় ঘুরলাম, কোথাও এত সুন্দর ঘাস দেখি নাই, কোথাও এত সুন্দর খাবার দেখলাম না পশুর জন্য, তোমার উট ভেড়া বকরি গুলো এত সুন্দর ঘাস থাকার পর কেন আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? রাখাল কান্দে আর বলে, কি গো পুতি, আজ তিন দিন ধরে এই পাহাড়ের গুহায় এক পাগল এসেছে, এই পাগল কান্দে হাবলি উম্মতে, হাবলি উম্মতে, উম্মতের জন্য কান্দে, আমার উট ভেড়া বকরি গুলা তিন দিন ধরিয়া তো আঘাত করি, তবু ঘাসে মুখ লাগাইতে পারি না, আমার ভেড়া বকরি গুলাকে এখান থেকে আমি এক পাও তিন দিন ধরে সরাইতে পারি না। আবু বকর বলে, ভাই উমার, আর কেউ হতে পারে না, আমার নবী ছাড়া কেউ নাই, কেউ নয়, আমার নবীজি উম্মতের পাগল পাড়া নবীজি, আমার নবীজি উম্মতের জন্য কান্দে। হযরত আবু বকর বিশ্ব নবীজির সামনে দাঁড়ায় দেখতে পাওয়ায় আমার নবীজি পাহাড়ের গুহার ভিতরে সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কান্দে, সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালামের কোন জবাব নাই। হযরত ওমর দাঁড়িয়ে বলে, নবীজি গো, আপনি কি আমার চিনেন না, আমি সেই উমর যে উমর আপনি উপাধি দিয়েছেন আকাশের চন্দ্র নক্ষত্র চাইতে, যে উমরের আমল বেশি ভারী নবী গো, আমি সেই উমর এসেছি যে উমর আপনার মাথা কাটতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি সেই উমার নবী গো, একটু মাথা উঠাই দেখেন না, আমি ওমর আপনাকে সালাম করেছি, নবীজি সালামের জবাব দেয় নাই। আবু বকর ডেকে বলে, ভাই ওমর, হাসান হুসাইন আর আলী আর ফাতেমা সারা নবীজি শুনবে না, জল চলে যাই। পথের মাঝখানে আসতে আসতে হযরতে আলীর সঙ্গে দেখা হয়ে গেল, ডেকে বলে, ভাই আলী, আমার তিমি নবীর পাওয়া গেছে রে ভাই আলী, আমার নবীজি উম্মতের জন্য কান্দের আলী, তোমার যে কোনো কাজ হবে না, চলো হাসান হুসাইন ফাতেমারে নিয়ে যেতে হবে। হযরত আলী ফাতেমার কাছে চলে যায়, ও ফাতেমার, নবীর পাওয়া গেছে পাহাড়ের গুহায়, নবী উম্মতের জন্য কান্দে আর সাহাবীরা নবীর জন্য কান্দে,
হাসান হুসাইন কে পাহাড়ের গুহায় গোল হয়ে দাঁড়ায় যায়। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আল বিদায় নেহায়ের মধ্যে লিখে যায়, মিশ্র নবীকে হযরত আবু বকর সালাম দেওয়ার পর সালামের জবাব যখন আসলো না, হযরত আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি বলেছেন ওই হিজরতের রজনীতে এক কদমের নেকি যদি এক পাল্লাই দেওয়া হাসরের ময়দানে, আবু বকরের নেকি গোটা সৃষ্টি জগতের চাইতে ভারী হয়ে যাবে নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আবু বকর সব আমলগুলা আমি গর্তি করে দিলাম, ওয়াকফ করে দিলাম। নবীজি সালাত সিজদা উঠাই নাই, হযরত উমার চুকির পানি ছেড়ে দিয়ে কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি বলেছেন আকাশের কোটি কোটি নক্ষত্র চাইতে ওমরের আমল বেশি নবীজি গো, জান যাও আমি ওমর আপনার গুনাহগার উম্মতের জন্য আমল গুলো ওয়াকফ করে দিলাম। নবীজির সিজদে উঠাই না, হযরত উসমান একই ভাবে ডেকে ডেকে বলে, নবীজি গো, আসানে মুফাসসানে দশজন সাহাবীর ভিতরে আমি উসমানের নামটা রয়েছে নবী গো, আমি উসমান জীবনে যত সঞ্চয় করেছি আমল করেছি আপনার গুনাহগার উম্মতের জন্য আমি ওয়াকফ করে দিলাম। নবীজি সিজদা উঠাই না, হযরত আলী কান্দায় আলীও ডাক দিয়েছে নবীজি, আপনি কি সিজদা উঠাবেন না নবী গো, আমি আপনার ভালোবাসার আলী, আপনার সামনে দাঁড়ানো আমার জীবনের আমলগুলো আমি সঞ্চয় গুলা দিয়া দিলাম আপনার উম্মতের জন্য। আল্লাহ সিজদা উঠাই না, হযরত ফাতেমা চোখের পানি চিনে কান্দে আর বলে, ও আল্লাহ বুঝেছি বুঝেছি, তোমার মন গলে না, তোমার মন নরম হয় না, তোমার তো বাবা নাই, তোমার তো মা নাই রে আল্লাহ, তুমি কি করি বাবা আমার দরদটা তুমি বুঝে। ফাতেমা কান্দে আর বলে, ও আল্লাহ, আমার হাসান হুসাইন জান্নাতি পুরুষের সর্দার হবে, ওই হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। নবীজি সিজদা ওঠাই না, ফাতেমা চিৎকার দিয়ে বলে, মামুন বুঝেছি তুমি বুঝি গোসা করেছ রাগ করেছ বাবু, আমি ফাতেমা জান্নাতি নারীদের সর্দার, আমার বাবা ঘোষণা করেছে তুমি ঘোষণা করেছো, আমি ফাতেমা জান্নাতি নারীর সকল আমল গোলা দিয়া দিলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেছে, জলদি করে যা রে যা, আমার নবীকে ডেকে বল, আমি আজকে পরীক্ষা করে দেখলাম আমার নবীকে সাহাবীরা কেমন ভালোবাসে, আমার নবীজি উম্মতের জন্য কেমন ভালোবাসার দাবিদার আমি পরীক্ষা করলাম, আমার নবীর ডেকে পাওয়ার, আমার নবী সারা, আমার নবীর সুপারিশ সারা, কাল হাসরের ময়দানে একটা উম্মতকেও আমি জাহান্নামের দিকে ছেড়ে দেব না, বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি বাড়িতে চলে যান, আল্লাহ পরীক্ষা করেছে কাল হাসরের ময়দানে আপনার সুপারিশ ছাড়া আপনার অনুমতি ছাড়া কাউকে জাহান্নামে দেওয়া হবে না। আপনার সাহাবীরা তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি এত ভালোবাসে, জানমালের মায়া করে না, লা ইউমিন আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, আপনার সাহাবীরা জানমাল জীবনের চাইতে নবীজি গো আপনাকে বেশি ভালোবাসে, আপনি বাড়িতে চলে যান চলে যান, আল্লাহ আপনাকে পরীক্ষা করেছে আপনি উম্মতের জন্য কেমন ভালোবাসা। শেরপুরের মানুষ, আমার নবী যদি উম্মতের জন্য কান্দা
তিন দিন ধরে খানা নাই, পাহাড়ের মধ্যে কান্নে, আমরা উম্মত হইয়া আমার নবীর ভালোবাসলাম না। নবীর উত্তরসূরি নাইব রাসূল আলেমদেরকে ভালোবাসি না কেন? ভালোবাসা আছে আপনাদের? কি ভালোবাসা আছে? মনে হয় নাই। আমার নবীকে সাহাবীরা এত ভালোবাসত যে ভালোবাসার কারণে সাহাবীরা জান মাল উৎসর্গ করে নবীর জন্য পাগল হয়ে যেত, একটা সেকেন্ড না দেখলে, ঠিক কিনা? একদিন কি আল্লাহ নবীজি সাহাবীদেরকে মসজিদে নববীতে বয়ান করতেছে, দেখেন বরত্বর হিসাব আসলো। এটা এসেছে সিরাত ইবনে হিশামের মধ্যেও, আলোচনা এসেছে হাদিসের মধ্যেও এসেছে। আল্লাহ রসুল যখন বয়ান করে, হঠাৎ হুসাইন একটু রাগী মানুষ ছিল, আল্লাহ নবীর নাতি হুসাইন দৌড়ায় নবীজির কোলে উঠেছে। নবীজি গুরুত্বপূর্ণ বয়ান করতেছিলেন, তখন আল্লাহর নবী আলী কিশার গান, আলী হুসাইনকে নিয়ে যাও, হুসাইন নবীকে ছেড়ে যাবে না, কি ভালোবাসে দেখেন। যখন যাবে না তখন জোর করে যখন নিয়ে যাচ্ছে, বের করে নবী ইশারা করেছেন, তখন জোর করে নিয়ে যা, হুসাইন দেখে বলতেছেন, ও নানা তুমি কাকে বের করে দিচ্ছ? তুমি নবী হতে পারো, সাহাবীদের প্রধান হতে পারো, তোমার চাইতে আমি অনেক হুসাইন বেশি বেশি বড়। আল্লাহর নবীজির কি কয়? হুসাইন আমার চাইতে বড়, ছোট মানুষ কয় কি? হ্যাঁ হুসাইন দাঁড়াও, আলী ছেড়ে দাও। হুসাইনের মুখটা কেটে গেছে, আলী অত্যন্ত রাগী সাহাবি, আলী হুসাইনকে মুখ চেপে ধরেছিল, মুখ দিয়ে কথা বলে চেপে ধরে না, যখন বলছে ছেড়ে দাও, হুসাইন নানার কোলে বসে বসে বলছে, ও নানা তুমি আমারে ভালোবাসো না? নানা আমি তোমারে কত ভালোবাসি নানা। যখন খাবার থাকে না ঘরে, নানা দৌড়ায় মসজিদে নববীতে তোমার চেহারাটা দেখতে আসি নানা। আল্লাহ রসুল বললেন, হুসাইন তুমি কি করে বললে যে আমার সাথে তুমি বড়? বলছে তুমিও রাগ করেছো নানা, তাহলে তোমাকে আমি দলিল দেই, তোমার সাথে আমি কেমনে বড় হইলাম? ও নানা তোমাকে আমি যে কথাটি বলেছি, তোমার সাথে আমি বড়, কি করে সম্ভব যে বিশ্ব নবীজি গোটা সৃষ্টি জগতে রহমত নাজিল করে পাঠানো হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত বরকতের নবীজি, এই নবীর চাইতে হুসাইন কেমন করে বড় হয়? হুসাইন দিকে বলি, ও বাবা ও নবী গো তুমি ভালো করে বলো তো, তোমার বাবার নাম কি? তোমার বাবাকে তুমি বলো তো, আর আমার বাবাকে? আল্লাহর নবীজি ডেকে বলে, হুসাইন আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না আমি নবীজি গ্যারান্টি দিতে পারি নাই, কিন্তু তোমার বাবা হযরতে আলী আশারে মুফাশশারে চারজন সাহাবীর মধ্যে একজন সাহাবী, তোমার বাবা জান্নাতের গ্যারান্টি, দুনিয়ার থেকে সুসংবাদ পেয়েছে হুসাইন, আমার বাবার চাইতে তোমার বাবা সব চাইতে দামি। বুঝলে তো, বাবার দিক থেকেও আমি দামি। ও নানা গো এবার বলো তো তোমার মা কি, তোমার মায়ের নাম কি? আল্লাহ নবীজি ডেকে বলে, ও হুসাইন রে আমার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না আমি নবীজি গ্যারান্টি দিতে পারি না, আমার মা আমেনাকে কেউ চিনে না, কিন্তু তোমার মা ফাতেমা রে হুসাইন জান্নাতি শুধু যাবে না, জান্নাতি নারীদের সর্দার তোমার মা ফাতেমা, আমার মার চাইতে তোমার মা কোটি কোটি গুণ দামি। বলে বাবা, নানা তাহলে আমার মাও বড় বাবাও বড়। নানা এইবার তোমাকে প্রশ্ন করো, তুমি কি জবাব দিবে? হুসাইন দিকে মানে, ও নানা গা তোমার নানা কে? নানা তোমার নানার নামটা বলো না, বলো না তোমার নানাটা কে? আল্লাহর নবীজি চিৎকার দিয়ে বলে, হুসাইন রে আমার নানার নাম ওহাব জোহরি, আমার নানাকে কেউ চিনে না রে হুসাইন, কিন্তু তোমার নানা পৃথিবীর শ্রেষ্ঠ নানা রে হুসাইন, আমার নানা ওহাব জোহরি চাইতে আমি নবীজি ভেবে দেখি নাই রে হুসাইন, তোমার এত বুদ্ধি তোমার এত জ্ঞান রে হুসাইন, আমার নানা ওহাব জোহরির চাইতে কোটি কোটি গুণ আসমান জমিনে আখেরাতে তোমার নানার দাম বেশি। আল্লাহর নবী হুসাইন
কি ধরে মুখে চুমু খায়, ও হুসাইন রে তুমি এত বুদ্ধিমান আমি জানতাম না, তোমার শুধু নানা নয় রে নানা নয়, লাকাদ কানা রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার নানা হলে রহমত বরকতের উত্তম আদর্শ যে নানার ভিতরে রয়েছে তিনি হলেন পৃথিবীর সব চাইতে দামি নানা। হুসাইনকে এই জবাব নবীজি দিয়েছে চোখের পানি ছেড়ে দিয়ে, আর আমরা ভেবে দেখি না আমি কোন বংশের কি। অনেক সন্তান আছে আমাদের, অনেক বাবা মা আছে, সন্তানকে দিনদার বানায় না, আলেম বানাইলে আপনি মরে যাবেন জানাজা পড়ে দোয়া করবে ঠিক কিনা, কিন্তু আমাদের সন্তানগুলো কি খালি ভর্তি করতেছে ইংলিশ মিডিয়ায়। আর অসংখ্য মারা দেখি এই যে ইয়াকুবে স্কুল আছে, ভিএম স্কুল আছে, আছে না বগুড়া, বড় বড় কোসিগি মেয়েরা মারা গিয়ে বসে তাকে ঘন্টার পর ঘন্টার সময় দিচ্ছেন, ওই সময়টা না দিয়ে আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দিতেন, এখানে আশপাশে মাদ্রাসায়, যেখানে আমার আব্দুর রাজ্জাক ভাইয়ের মাদ্রাসা আছে, আছে না নাই দেয় মাদ্রাসা, আছে না নাই পাশেও মাদ্রাসা আছে, ওই সন্তানকে ওখানে রেখে আসতেন, আখেরাতের ফিকির তৈরি হতো, আপনার জন্য দোয়া করতো, বিয়ের পরে বউয়ের সঙ্গে শ্বশুর বাড়িতে যাইতো না, বলতো মা বাবা ছাড়া আমি থাকবো না, ওজন হলে তুমি চলে যাও, মা বাবা ছাড়তে পারবো না ঠিক কিনা। এরকম সন্তান আছে এখানে, মা বাবাকে ভালোবাসো আছে, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, একজন মায়ের দুঃখ দাও খেলে কত দিন, শত জন্ম সেবা করে শুধু হবে নারী হবে, মা বাবার ঋণ শোধ হবে। ওয়াজ করুনি, ওয়াজ করুনি রহমাতুল্লাহ, তিনি পত্র লিখেছেন বিশ্ব নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার মাজুর মাকে নিয়ে আমি 40 বার সাফা মারওয়া উঠেছি হজ করার জন্য, পাথর মেরেছি, মুজ্জালিফা আরাফায় ঘুরেছি, আমার মায়ের কি দুধের ঋণ শোধ হয়েছে? আল্লাহ নবীজি পয়গম পাঠালেন এই ওয়াজ করুনি, 40 বার কেন রে, 40,000 বারও যদি হজ করো তুমি মনকে মন যে দুধ খেয়েছো ওই দুধ নয়, মায়ের এক ফোঁটা দুধের ঋণ তোমার শরীরে চামড়া দিয়ে জুতা বানাই দিল মায়ের ঋণ শোধ হবে না। একজন মেয়ে মায়ের দুঃখ ধাপ খেলে কত দিন, শত জন্ম সেবা করে শোধ হবে নারী, ওই মাকে যারা দাও না খেতে একটু ভক্তি করো না তারাই আমার গান শোনো না, খাওয়ায়া গিদু গুদু শ্বশুর মশাই কি করছো মুখ দো, যেন তো মাতর অনাহারে আসেন, এরকম মা বাপ না খেয়ে আছে পীরের দরবারে, ভণ্ড পীরের দরবারে যে 1,500 টাকার নোট দিচ্ছে ঠিক কিনা, যারা ভণ্ড পীর নামাজ রোজা কিছুই নাই, হজ জাকাত কিছুই নাই, শরীয়ত নাই, কি আর মারুফত, এরা মাসে না নাই, শরীয়ত থাকে না মারুফত থাকে, পীরের দরবার, পীর মানে শিক্ষক, এটাকে আমরা আজকে কালচার খারাপ বানিয়ে দিছি, হকানি পীর আছে না নাই, পীরের দরবারে কি টাকা দেয়, কিন্তু মা বাবার গায়ে কাপড় নাই, জামা নাই, লুঙ্গি নাই, প্যান্ট নাই, মায়ের শাড়ি নাই, সিরা শাড়ি ঠিক কিনা, মায়ের গায়ে সেরা শাড়ি, তুই যে বড় গাধা হুজুরকে খাওয়াইতে দিলি 1,000 টাকা সাদা, আছে না নাই, মায়ের গায়ে সেরা শাড়ি হুজুর ভণ্ড পীরের দরবারে 1,000 টাকা দেয়, তোর দেখে বনের পশু মুখ যে ঢাকে লজ্জা, স্বর্গপুরে সাই হবে রে মা বাবার বেদনা, মায়ের প্রসবের কি যন্ত্রণা ও সন্তানেরা একবার কি ভেবে দেখো না, ওই মাকে যারা দাও না খেতে একটু ভক্তি করো না তারাই আমার গান শোনো না, ঠিক কিনা, মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই। আল্লাহ নবীজি বিশ্ব নবীজি মাকে সম্মান দিয়েছেন,
আল্লাহর নবীজি সাহাবীদের কি নিয়ে বসে আছে, এমন সময় দেখতে পাই একটা মহিলা আসতেছে, বিশ্ব নবীজি দাঁড়ায় গেলেন, আল্লাহর নবীজি দাঁড়ান সঙ্গে সঙ্গে সাহাবীরা দাঁড়ায় যায়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বুড়ি মানুষ আসতেছে, কেমন তার চেহারা, হুসুম হুসুম চেহারা, একে দেখে দাঁড়িয়ে গেলেন কেন? আল্লাহর নবীজি গায়ের চাদরটা দিন বিছায়া দিলেন, বিশ্ব নবীজি দাঁড়ায় গেলেন, কারণ সাহাবীর গায়ের চাদরটা এই বুড়ি মানুষের জন্য যখন বিছায় দিলেন, হযরত ওমর টকবগে গরম হয়ে যায়, ওমর দাঁড়ায় গেলেন, আল্লাহর নবীজি ডাকলেন, ইয়া উম্মি বসে যাও, এজলাস বসুন। যখন ডাক দিলেন, নবীজির দুধমা হারিমা, বিশ্ব নবীজির কলিজার টুকরা মা, আমি না ছয় বছর বয়সে ইন্তেকাল করে নবীকে তিন করে চলে গেল, আমার নবীজি মারে এত ভালোবাসত রে বন্ধ, আল্লাহর নবীজি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এসে যাও চাদরের উপরে বসতে দেয়, নবীজি দাঁড়ায় গেলেন, আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, ইনি কি? দিকে বলে, ওমার রে, ও আমার সাহাবীরা, ইনি আর কেউ নয়, আমার মা ইন্তেকাল করার পরে আমার মা যাকে দুধ খাওয়ানোর জন্য দিয়েছিলেন, ইনি হলেন আমার দুধ মা হালিমাতু সাদিয়া। সাহাবীরা দিকে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মাফ করে দিন না, আমরা বুঝতে পারি নাই, বুঝতে পারি না, কলিজার টুকরা যুবক সন্তানেরা যারা বিয়ে করো না, এখনো মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না, তুমি কি একবার ভাবো না, পূর্বের কথা যদি ভাবো, তুমি যখন ছোট ছিলা বাবা বাজার থেকে একটা চকলেট খুরমা খেজুর এনে হাতে দিত তুমি খেতে, কিন্তু জনম দুঃখিনী মা আসলের ভিতরে কোনো টাকা থাকলে যুবক, ওই জনম দুঃখিনী মা ওই টাকাটা দিয়ে সন্তানের কান্না বন্ধ করতে যাও, সন্তানের জন্য একটা চকলেট কিনে দে, ওই মায়ের মনে কষ্ট দিও না, দিও না, বিবাহ করার পরে বউয়ের কাছে তুমি চলে যাও, একদিকে বউকে বেছে নাও, মাকে তুমি বাইর থেকে বের করে দাও, বৃদ্ধাশ্রমে দিয়ে নাও, এ কলিজার টুকরা সন্তানের পৃথিবীতে যখন আসো নাই মায়ের গর্ভে, তুমি কি ভেবেছ মা ঘুমাইতে পারে না, মা খেতে পারে না, মা যা খায় বমি করে দেয়, ওই মা আপনাকে আমাকে পিটি করে মা কত কষ্ট করেছে, শীতের রজনীতে বাবা ঘুমায়, জনম দুঃখিনী মা ঘুমাই না, মা পিটির বেদনা সহ্য করতে পারে না, মা ডান বাসায় মায়ের ব্যথা লাগে, চি তুই শুয়ে যাই মা, চিত হইলে বাম কাত হয়ে যায়, মার পেটের ব্যথা ভালো হয় না, কারণ ওই মায়ের কলিজার ভিতরে প্রত্যেকটি সন্তান সাড়ে চার হাজার বার লাথি মারে রে যুবকেরা, তুমি আমি মায়ের কলিজার যে লাথি গুলো মারলাম রায় যুবক, এক একটা লাথি 1500 কিওয়াট সায়েন্স টিভি প্রমাণ করে যায়, স্বাস্থ্য বিজ্ঞানী প্রমাণ করে যায়, ওই মায়ের কলিজায় যে লাথি গুলা মারলাম, ওই লাথিটা যদি বাবার কলিজায় মারা হতো, বাবা একটা লাথি খাওয়ার সঙ্গে সঙ্গেই বেহুশ হয়ে মারা যেত, মা কেমনে সহ্য করে রে, কারণ মায়ের ভিতরে আল্লাহ ধৈর্য দিয়েছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, ওই মা ব্যথাগুলা সহ্য করে, দেখবেন যার গর্ভে সন্তান আছে ওই বোনকে মাকে জিজ্ঞেস করবেন, ওই মা দেখবেন মাঝে মধ্যেই গল্প করে সন্তান কেমন যেন লাথি মারে লাথি মারে লাথি মারে, মা ইস করে ইস 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 করে একটা শব্দ করার, ওই মারে কষ্ট দিও না, দিও না রে যুবকেরা, মাকে পৃথিবীতে আসার আগে কিছুক্ষণ পূর্বে আমরা ওই মারে তিনটা জোরে লাথি মারলাম,
এক একটা লাঠির ওজন ছিল 2200 কিওয়ার। এই লাঠিগুলা মারার কারণে জনম দুঃখিনী মা তিনবার বেহুশ হয়ে গিয়েছিল। এই তিনবার বেহুশ হওয়ার পরে আমরা পৃথিবীর জমিনে ডিকে বলে মা গো মা আমি পানি ঘরে পেলাম না, বাহিরে কি পানি পাওয়ার পরে মা গো মা এসে দেখি তুমি ঘুমানো তোমার ডাকি নাই। হযরত বাইজিতের মা পুজো করে তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য যাই নামাজে বসে গেলেন রে যুবকেরা, বাইজিতের মা কান্দে সালাম ফিরানোর পরে দু হাত তুলে আল্লাহর দরবারে ডাকে, কারণ মায়ের দোয়া কোনোদিন মিস হয় না। রে ডিকে বলে মাবুদ ও মাবুদ গো আমার বাইজি ছোট মানুষ পানি খেতে চাইলাম, বাইজি শীতের রজনী বাহির থেকে পানি নিয়ে এসে দাঁড়ায় আছে, আমি মা খুশি হয়েছি আল্লাহ আমার বাইজিদের প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও। মায়ের দোয়ার সে আদিম বেদ করে পৌঁছায় যাই রে, ওই মা দোয়া করে ও আল্লাহ গো আমার বাইজিদকে এই জামানার তুমি শ্রেষ্ঠ ওলি বানায়া দাও। মায়ের দোয়া মিস হয় না, বন্দুকের গুলি মিস হয়ে যাবে, পারমাণবিক বোমা মিস হয়ে যাবে, মা বাবার বদদোয়া বা সঠিক দোয়া, মা বাবা যদি নেক দোয়া করে বদদোয়া করে ওই পারমাণবিক বোমার চাইতে আরশে আজিমে পৌঁছায় যায় রে সন্তানেরা। ওই মা বাবারে কষ্ট দিও না দিও না, কারণ মা বাবার কারণে ওলি হওয়া যায়। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। অনেক সন্তান আমি শুনতে পাই হুজুর আমার সন্তান বাড়ি ছেড়ে চলে গেছে আমাদেরকে খেতে দেয় না, আমি ভিক্ষা করি এই কারণে, এরকম সন্তান আছে না নাই? হযরত জুনাইদ আল বাগদাদি রহমাতুল্লাহ আলাই ওলি ছিলেন, বিখ্যাত ওলি, তার বিষয়ে আমরা শুনেছি। তো তিনি যখন ইহুদিদের ধর্মশালায় গিয়েছিল, ইহুদিদের গুরু প্রশ্ন দেয় একটা বছর আমল করার জন্য দেয়, তখন জুনাইদ আল বাগদাদি রহমাতুল্লাহর কপাল দিয়ে নূর চমকাচ্ছিল, দাড়ি ছিল, মুখে সুন্নাতি লেবাস, তিনি হাফেজ কারিম মুহাদ্দিস মুফতি আলেম সব ছিল যার ডিগ্রি। আমার হয় না বন্ধুর সঙ্গে যখন গিয়েছে তখন ইহুদিদের ধর্মগুরু এসে বসলো সিংহাসনে, বসার পরে দেখতে পায় আসার পরে বললে এই মজলিসের মধ্যে একজন মুসলমান আছে, 100,000 ছাত্র চবক দিবে। দেখে একজন মুসলমান বলে আজকে চবক হবে না, কারণ এই মজলিসের মধ্যে একজন মুসলমান আছে। বলছে কেন হবে না? বলছে মুসলমানকে বের করে দিতে হবে। মুসলমানকে? জুনাইদ আল বাগদাদির দিকে আঙ্গুল তুলে বললেন ওই দেখো মুসলমান যার কপাল দিয়ে নূর চমকায়, সুন্দর সুন্নাতি লেবাস, চেহারাটা সৌন্দর্য বের হচ্ছে, তো লোককে বের করে দাও। জুনাইদ আল বাগদাদি দাঁড়ায় গেলেন, বলছে না আপনার চবক আমি শুনতে চাই না, শুনি যাব না। আল্লাহর অনেক জুনাইদ আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহ দাঁড়ায় গিয়ে বললেন গুরুজি আপনার চবক না নিয়ে আমি যাব না, আমি শুনতে চাই আপনারা কি চবক দেন। তারা সবাই ইহুদি ছিল, তাদের মাথায় পাগড়ি ছিল, জুব্বা ছিল, মুখে দাড়ি নাই। আরে এরাই তো মনে হয় সবচাইতে বড় মুসলমান, দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকলেই মুসলমান হওয়া যায় না। আবু জেহেলের, আবু জেহেলের যেমন জুব্বা দাড়ি পাগড়ি ছিল, আব্দুল্লাহ বিন উবাইরও ছিল, আমার নবীজির তো একই জুব্বা দাড়ি পাগড়ি ছিল, ঠিক কিনা? তাহলে আবু জেহেল কেন জাহান্নামি, আব্দুল্লাহ বিন উবাই কেন জাহান্নামি হলো? ডিকে বলে তুমি বের হয়ে যাও। আল্লাহর অলি জুনাইদ আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলল না 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 তোমার আমি চবক না নিয়ে খান থেকে যাব না। এমন সময় দেখলো না হয় না তো বের করা যায় না, এমন সময় ইহুদিদের ধর্মগুরু ডেকে বলল এ জুনাইদ তোমার আল্লাহর আটটি জান্নাত আছে রে জুনাইদ, এই আটটি জান্নাত থেকে তিনটা মাত্র প্রশ্ন করব, কোরআন হাদিসের দলিল দিয়ে তোমাকে উত্তর দিতে হবে। জুনাইদ আল বাগদাদি বললে ইয়েস অবশ্যই আমি উত্তর দেব, তবে আপনি করবেন তিনটা প্রশ্ন, আমি আপনাকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে।